আমি দ্য মর্নিং শ্বোত আরম্ভণিতে জনাও রঙিয়ার এটা খবর। রঙিয়াত উত্তেজিত রাইজে জ্বলাই দিছে এখন ডাম্পার। রঙিয়ার তিনিআলিত দুর্ঘটনা, থিতাতে মৃত্যু হয়েছে দুজন বাইক আরোহীর। ডাম্পারে মহতিয়া লৈ গল মোটরসাইকেল আরোহীক। রঙিয়ার গমলাসার নাজিম আলী আর নারায়ণ গাঁওর হাতিম আলীর মৃত্যু হয়েছে ডাম্পারর খুন্দাত। এই দুর্ঘটনার পিছতে ঘটনাস্থলীত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে উত্তেজিত রাইজে জ্বলাই দিলে দুর্ঘটনা সংঘটিত করা বাহনখন। আমি দেখাইছো এই দৃশ্য, এখন বাহন দপদপায় জ্বলি উঠেছে, এখন ডাম্পার দপদপায় জ্বলি উঠেছে রাজপথত। উত্তেজিত জনতায় অগ্নি সংযোগ করেছে ডাম্পারখনত, কারণ ডাম্পারত দৌরাত্মার বাবে অঞ্চলটোত বহু পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে। কেবল রঙিয়ায় নহয়, ডাম্পারত দৌরাত্মার বাবে রাজ্যের চুকে কোণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে, বহু নিরীহয় প্রাণ হেরুয়াবলগিয়া হয়েছে। রঙিয়াত পুনৰ সংঘটিত হল এনে এক ভয়াবহ দুর্ঘটনা। তীব্রবেগী এই ডাম্পারখনে মহতিয়া লৈ যায় সাইকেল আরোহীক, মটরসাইকেল আরোহীক, আর থিতাতে প্রাণ হেরুয়ায় দুই মটরসাইকেল আরোহীয়ে। নজিম আলী আর নারায়ণ গাঁওয়ার হাতিম আলীর মৃত্যু হয়েছে থিতাতে, আর তারপরে রাইজ উত্তেজিত হয়, রাইজে জ্বলাই দিলে এই ডাম্পারখন। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলায়। বর্তমানেও ডাম্পারত দৌরাত্মার বিরুদ্ধে রঙিয়াত অব্যাহত আছে উত্তাল প্রতিবাদ।